বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 17 মার্চ 2010 বুধবার। মহাজোট সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রীকে না চেনার অপরাধে গানম্যান পাঠিয়ে একটি বেসরকারি ব্যাংকের এমডিকে হুমকি ধমকি দেওয়ার 3 দিনের মাথায় একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে আওয়ামী ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি। শিক্ষা প্রতিষ্ঠানটির বাংলা বিভাগের চেয়ারম্যান ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতিকে না চেনার অপরাধে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা সম্মানিত ওই সিনিয়র শিক্ষকের সাথে দুর্ব্যবহার ও হুমকি প্রদর্শন করার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, আমার দেশ, নয়া দিগন্ত এবং মানবজমিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকারেরা পরীক্ষায় অংশ নিতে যাওয়া জাতীয়তাবাদী ছাত্রদলের দুজন নেতাকে প্রক্টরের গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে মারধর করার সময় বাধা দিতে যাওয়া সহযোগী প্রক্টর আহত হওয়ার খবর। আওয়ামী ছাত্রলীগ কাডাররা ঝিনাইদহের কালীগঞ্জে মাহাতাবুদ্দিন ডিগ্রি কলেজের প্রিন্সিপালকে লাঞ্ছিত করার সংবাদ এবং বিভাগীয় নগরী বরিশালে ছাত্রলীগ কাডাররা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপালের বাসভবনে ভাঙচুর ও লুটপাট করার খবর ছেপেছে কালের কণ্ঠ, সমকাল ও জয় জয় দিন। ভিভিআইপি জেলা কিশোরগঞ্জে সরকার দলীয় নেতাকর্মীরা সংখ্যালঘু হিন্দু লোকজনদের কোটি টাকা মূল্যের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার সংবাদ। রাজধানীর ধানমন্ডিতে ক্ষমতাসীন দলের নেতা একজন প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার খবর। ঢাকায় পুলিশ কর্মকর্তাকে বেধড়ক পেটানোর পরও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কোনো মামলা না হওয়া এবং খুলনায় হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতাকে পুলিশ আটক করেও অদৃশ্য শক্তির ইশারায় ছেড়ে দেওয়ার সংবাদ ছেপেছে ইত্তেফাক, নয়া দিগন্ত, আমার দেশ ও প্রথম আলো। ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা নারকীয় তাণ্ডব চালিয়েছে ঢাকা কলেজে। সিট বাণিজ্য এবং এককাধিপত্য বিস্তারকে উপলক্ষ করে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও বোমাবাজিতে কমপক্ষে 10 জন আহত হওয়ার ঘটনায় খবর করেছে আমাদের সময়, bdnews24.com, কালের কণ্ঠ, শীর্ষ নিউজ, প্রথম আলো, সমকাল ও আমার দেশ। রংপুর কারমাইকেল কলেজে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সাথে ছাত্রলীগের হামলা পাল্টা হামলা। গাজীপুরের টঙ্গীতে ছাত্রলীগ নেতাকর্মীরা একটি ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল করে নেওয়ার খবর এবং খুলনা মেডিকেল কলেজের আবাসিক হলে ছাত্রলীগ কর্মীরা ভিন্ন মতাদর্শীদের 12টি আবাসিক কক্ষে ভাঙচুর ও লুটপাট করার সংবাদ এসেছে ভোরের কাগজ, প্রথম আলো, মানবজমিন এবং bdnews24.com-এ। আতঙ্কের জনপদ কুষ্টিয়ায় একটি পত্রিকা সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার সংবাদ এবং ময়মনসিংহে সাংবাদিকদের উপর আওয়ামী লীগ ক্যাডারদের হামলার প্রতিবাদে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করার খবর এসেছে শীর্ষ নিউজ, আমাদের সময় ও প্রথম আলোতে। নিজেদের পছন্দের লোককে চাকরি না দেয়ায় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা ভিন্ন অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে নারকীয় তাণ্ডব চালানোর খবর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের এমপি মন্ত্রীদের অনৈতিক ভর্তি বাণিজ্যের সংবাদ ছেপেছে দৈনিক আমার দেশ। জেলা শহর নাটোরে এককাধিপত্য বিস্তারের সংঘাতে আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের সহিংসতায় সাংবাদিকসহ কমপক্ষে 8 জন আহত হওয়ার ঘটনায় পুলিশের সামনেই অস্ত্রধারী ক্যাডারদের অবস্থান সত্ত্বেও প্রশাসন রহস্যজনক কারণে কাউকেই গ্রেফতার না করার ছবিসহ সংবাদ ছেপেছে প্রথম আলো, জয় জয় দিন, আমার দেশ, সমকাল ও নয়া দিগন্ত। নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর এবং নোয়াখালীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপরোয়া টান্ডার সন্ত্রাসের খবর ছেপেছে সমকাল, নয়া দিগন্ত, জয় জয় দিন ও প্রথম আলো। পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় জঙ্গিদের ব্যাপরোয়া চাঁদাবাজি এবং রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে সংবাদ করেছে মানবজমিন, নয়া দিগন্ত, আমার দেশ ও কালের কণ্ঠ। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে আওয়ামী ছাত্রলীগের সহিংসতায় মর্মান্তিকভাবে নিহত হতদরিদ্র পরিবারের মেধাবী ছাত্র আবু বক্কর পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার হৃদয়বিদারক ঘটনায় সংবাদ করেছে আজকের প্রায় সবগুলো পত্রিকাই। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।